সুপ্রিয় দর্শক, টিভিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আমরা গত বুধবার আলোচনা করেছিলাম ট্যাক্স রিফান্ডের বিভিন্ন বিষয় নিয়ে, তারপর ট্যাক্স সিজন শেষ, বর্তমান করণীয়, ভবিষ্যতে আমরা কি কি করব, পাশাপাশি সোশ্যাল সিকিউরিটি বেনিফিটস নিয়ে আমরা কথা বলেছি। আজকে আমরা আমাদের এখানে পেয়েছি আমাদের পরিচিত মুখ সিপিএ সরোয়ার চৌধুরী সাহেবকে। আমরা কথা বলবো ট্যাক্স রিফান্ড, সোশ্যাল সিকিউরিটি বেনিফিটস, তারপরে আইআরএস এর বিভিন্ন সম্পৃক্ততা নিয়ে কথা বলবো। আমরা আপনারা যদি সরাসরি তার সঙ্গে কথা বলতে চান, আমাদের একটি নাম্বার আছে 6463079828, 6463079828। টিভিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে আমরা যাচ্ছি সিপিএ সরোয়ার চৌধুরী সাহেবের কাছে। কেমন আছেন? ধন্যবাদ শাহেদ ভাই, আমি ভালো আছি। জি, গতদিন তো আমরা আপনার সঙ্গে কথা বলে আসলে সবকিছু শেষ করা যায়নি, তো সেই প্রশ্নটা আবারও করতে চাই। এখন তো আসলে ট্যাক্স সিজন শেষ, কি নিয়ে ব্যস্ত? হ্যাঁ, আসলে গতবার আলোচনা শেষ করা যায়নি, মানে শেষ তো হয় না আসলে, বিভিন্ন সময়ে যখন আমরা আলোচনায় আসি, যখন দর্শকরা যখন প্রশ্ন করে, তখন একটু আলোচনাটা আরো গভীর হয়। কিন্তু এখন তো রমজানের মাস, সবাই ইফতারের পরে একটু বিশ্রাম নিচ্ছে, হয়তো নামাজে গেছে, সেজন্য আমরা হয়তো একটু রেসপন্স যদি কমও পান, কিন্তু আলোচনার ধারাটা আপনি বজায় রেখেছেন, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। টিভিএন এর দর্শকদের আমার আন্তরিক শুভেচ্ছা। আবার আজকে শুরু করছি নতুন করে আমাদের আলোচনা। জি জি, এমনিতে ধরুন সব প্রশ্নের উত্তর তো আমাদের নানাভাবে আসতেই থাকে, আর পৃথিবীব্যাপী বিভিন্ন জায়গায় দেখা যায়, ফলে সবার কারো না কারো একটা ইনভলভমেন্ট থাকেই। তো আমরা একটা বিষয়ে দর্শকদের বলতে চাই, সুপ্রিয় দর্শক, আপনারা যদি আমাদেরকে সরাসরি ফোন করতে চান, সিপিএ সরোয়ার চৌধুরী সাহেবের সঙ্গে কথা বলতে চান, তাহলে আমাদের নাম্বার 6463079828। পাশাপাশি টিভিএন 24 এই শব্দগুলি দিয়ে সার্চ দিলে ফেসবুকে আপনারা আমাদের অনুষ্ঠানে দেখতে পাবেন, এবং তখন সেখানে প্রশ্ন করতে পারবেন। আমরা আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। ধরেন এই যে ট্যাক্স সিজন শেষ হলো, আপনাদের ডিফারেন্ট কাইন্ড অফ ব্যস্ততা তৈরি হলো, কেউ কেউ সাধারণত বলে থাকেন যে আমার রিফান্ড আসতে অনেক দেরি হচ্ছে, এই কথাগুলো কেন বলেন বা কি করণীয়? এখন মনে করেন যে রিফান্ড আসতে দেরি হচ্ছে, এটা ঠিক। আমরা অনেকেই ট্যাক্স সিজন শেষ হওয়ার পরে আমরা এখন যে সমস্ত কাজ নিয়ে ব্যস্ত আছি, এই সমস্ত কাজের মধ্যে একটা হচ্ছে যে এক্সটেনশন যে ফাইল করেছি, ওই সমস্ত ট্যাক্সগুলো আমরা এখন ফাইল করছি। আর তারপরে এখন অনেকেরই রিফান্ড সমস্যা হচ্ছে। রিফান্ডের সমস্যা মানে কি, যেটা হচ্ছে একটা র্যান্ডম চেকের মধ্যে হয়তো পড়ে গেছে, যে তাদেরকে 1% যদি আইআরএস যদি অডিট করে, তাহলে তাদেরকে র্যান্ডম চেকিংয়ের মধ্যে হয়তো তারা দে আর ইমপ্লিকেটেড এবং তাদেরগুলো একটু ভালো করে দেখছে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে যারা অনেকদিন ট্যাক্স ফাইল করে নাই, তারা যদি হঠাৎ করে নতুন ট্যাক্স ফাইল করলো, তাদেরকে আবার নতুন করে ভেরিফাই করা হচ্ছে। কারণ আইডেন্টিটি থেফট, এটা একটা আমেরিকার একটা এটা প্লেগের মতো। এখন এখন বিভিন্ন মাধ্যম থেকে আইডেন্টিটি থেফট হচ্ছে, আপনার ফেসবুক থেকে, টার্গেট থেকে শুরু করে, বড় বড় ক্রেডিট কার্ড থেকে শুরু করে, বিভিন্ন জায়গা থেকে আইডেন্টিটি থেফট হচ্ছে। এখন অনেক লোক জানেও না যে তাদের আইডেন্টিটি ইউজ করে অন্য কেউ ট্যাক্স ফাইল করছে কিনা। সেই জন্য আইআরএস এখন, আপনি নতুন করে, নতুন ইমিগ্রেন্ট, বিশেষ করে নতুন যারা ইমিগ্রেন্ট হিসেবে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রে এসছেন, তাদের জন্য এটা অত্যন্ত জরুরি, যারা তারা ট্যাক্স ফাইল করার পরে সাথে সাথে তারা রিফান্ড এক্সপেক্ট নাও করতে পারেন, তাদেরকে হয়তো আইআরএস অফিসে গিয়ে তাদের আইডেন্টিটি প্রমাণ করে আসতে হবে। যে আমার কেমন সময় লেগে থাকতে পারে এই রকম রিফান্ড আসতে আসতে? এটা আসতে আসতে 6 weeks তারা বলে। তারপরে মনে করেন যে তারা যদি বলে যে আমার আরো দু মাস সময় লাগবে, তারা আরেকটা চিঠি দেয় যে উই উইল নিড 60 more days টু গেট ব্যাক টু ইউ। তারপরে ওর মধ্যেও যদি না হয়, তারা বলে যে আবার 90 দিন সময় লাগে। এরকম করতে করতে প্রায় 3-4 মাস লেগে যেতে পারে। তাহলে একটা প্রশ্ন খুব প্রাসঙ্গিক, যে আসলে কোন কোন বিষয়ে আইআরএস অডিট করে থাকতে পারে? অডিট করে থাকতে পারে, আসলে সুন্দর কথা বলছেন। আমরা এই যে ট্যাক্স ফাইলিং এর ব্যাপারে, মানুষ অনেক সময় ট্যাক্স ফাইলাররা তাড়াহুড়া করে ট্যাক্স ফাইল করেন, অনেক কিছু ভুল ভ্রান্তি থেকে থাকে। প্রথমত এই ভুল ভ্রান্তিগুলোর মধ্যে হচ্ছে যে তারা বিভিন্ন জায়গায় কাজ করেছেন, অনেক অনেক হয়তো দেখা গেলো যে আপনি 10টা জায়গায় কাজ করেছেন, 5টা 9টা জায়গার আপনি W-2 পেয়েছেন, একটা জায়গার পান নাই। আর বিভিন্ন সময় আপনি কাজ করেছেন একটা কোম্পানিতে, হয়তো 1099 অথবা কন্ট্রাক্টর হিসাবে, কিন্তু ওই কোম্পানি আইআরএসকে ট্যাক্স 1099 ইস্যু করেছে, ফাইল করেছে, কিন্তু আপনাকে দেয় নাই। আপনি বলেন যে আমাকে দেয় না, যখন আমি ফাইল করবো না, তখন দেখা গেলো যে যখন আপনি যখন ট্যাক্স ফাইল করেন, বিশেষত আজকালকার আজকে মানে এই সমস্ত দিনে আমরা কিন্তু সবকিছু মোটামুটি ই ফাইলই করি ইলেকট্রনিক্যালি ফাইল, তখন হয়তো ইন্টারনেটের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে আপনার বিভিন্ন আইআরএস এর কাছে যে সমস্ত তথ্য আছে, আমরা যে তথ্যগুলো পাঠালাম, ওরা ম্যাচিং হলে অটোমেটিক্যালি আপনার পেমেন্টটা চলে আসে। এভাবেই আমরা, অথবা আপনার যদি প্রাপ্য থাকে আপনি দিয়ে দিলেন। কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনার 1099 অথবা W-2 একটা অ্যামাউন্ট আপনি ভুল টাইপ করেছেন, অথবা
ভুল তথ্য দিয়েছেন, অথবা আপনি আপনি W-2 দিয়ে ট্যাক্স ফাইল করেছেন কিন্তু আপনার এমপ্লয়ার অনেক সময় দেখা যায় যে W-2 এটাকে চেঞ্জ করেছে পরে, আপনাকে হয়তো কারেক্টেড W-2 দিয়েছে কিন্তু তার আগেই আপনি ট্যাক্স ফাইল করে ফেলেছেন, আচ্ছা ওই সমস্ত ক্ষেত্রে আপনার দেরি হতে পারে। আচ্ছা আচ্ছা, তাহলে এটা তো একটা ক্ষেত্রে গেল যে আমার হয়তো কোন একটা ইনকাম আমি রিপোর্ট করতে গিয়ে সমস্যা হলো বা প্রপার কাগজটা গেল, কিন্তু যদি কেউ ভুলে যায় ইনকাম রিপোর্ট করতে? তখন ভুলে গেলে কিন্তু IRS কদিন বাদে যদিও আপনার রিফান্ড অথবা আপনার লাইবিলিটি প্রসেস করবে কিন্তু কয়েকদিন বাদে আপনার আপনাকে একটা চিঠি পাঠাবে যে তোমার আমরা প্রপোজ করছি তোমার এত টাকা ট্যাক্স ডিউ হচ্ছে কারণ তোমার ওই এমপ্লয়ারের কাছ থেকে তুমি যে ইনকামটা পেয়েছো অথবা তুমি যে ব্যাংকে টাকা রেখেছো ওখান থেকে ইন্টারেস্ট পেয়েছো সেটা কিন্তু শো করে না। অনেক সময় আরেকটা জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে অনেক সময় লোকজন আপনার ট্যাক্স ফাইল করে, করার পরে দেখা যায় যে 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 অ্যাকাউন্টটা আমাদেরকে দিয়েছিল সেই অ্যাকাউন্টটাই ভুল, হয়তো অ্যাকাউন্টটা বন্ধই হয়ে গেছে, তখন কিন্তু এরকম ভুল কি IRS সবগুলো ধরবে নাকি র্যান্ডমলি ধরে? না না, এগুলা কিন্তু এখন ম্যাচিং এর ক্ষেত্রে কিন্তু আজকে না হোক 3 বছর পরে কিন্তু আলটিমেটলি ধরা পড়বে যখন এগুলা ম্যাচিং করবে, প্রত্যেকটা ট্যাক্স রিটার্ন যখন ম্যাচিং হয় আপনার, এটা কিন্তু আপনার অডিট করছে বলেই যে আপনাকে ধরছে, এটা না, আপনার আসলে ওই ওই ইনফরমেশনটা তাদের কাছে এসছে এবং এটা ট্রিগার করছে যে একটা রেড ফ্ল্যাগ ট্রিগার করছে যে অমুকের ইনকামটা এটা কিন্তু এই রিটার্নের সাথে ম্যাচ করছে না, তখন আপনাকে একটা অটোমেটিক্যালি তারা কম্পিউটার থেকে একটা চিঠি আসবে যে তোমার এই রিটার্ন এই ইনকামটা রিপোর্ট করা হয়নি, তোমার 10টা W-2 অথবা 3টা W-2 থেকে 2টার হয়েছে, একটার হয় নাই, তোমার ডিভিডেন্ড ইনকামটা রিপোর্ট করা হয় নাই, তোমার 1099 রিপোর্ট করা হয় নাই, ওটা অবভিয়াসলি ধরতে পারবে। এখন দেখেন আমাদের বাংলাদেশিদের মধ্যে যারা এখন আমরা দেখি যে নিউ ইয়র্ক বা তার আশেপাশের জায়গাগুলোতে আছে, তাদের সঙ্গে একটা বিষয় খুব আমাদের আলোচনার মধ্যে আসে যে ট্যাক্স কতটুকু জায়গাতে আমার আর্নিং হলে কতটুকু ট্যাক্স ফাইল করলে আমার মেডিকেইড কোন ক্ষেত্রে কতজন মেম্বার হলে মেডিকেটটা পাওয়া যায়, কোন সময়টাতে সেটা মেডিকেটটা চলে যায়, এটা একটা উত্তর আমাদের আসলে দরকার। এটা আসলে যদিও এটা এটা কিন্তু মেডিকেট এক্সপার্ট যারা আছে তারা বলতে পারেন, তবে সাধারণ ক্ষেত্রে দেখা যায় যে স্বামী স্ত্রী দুজন যদি ট্যাক্স ফাইল করে তাদের মিনিমাম 22,000 টাকার মতো, আমার 18,000 টাকার মতো বোধ হয় থাকতে হয়, আর যদি একজন একটা সন্তান থাকে তাহলে $28,000 মতো তাদের ইনকাম থাকলে তারা মেডিকেট পায়, দুইটা সন্তান থাকলে $32,000 মতো ইনকাম থাকলে তারা মেডিকেট পায়। তবে এই ক্ষেত্রে আমি সুনির্দিষ্ট নাম্বারটা বলছি না কারণ এটা মেডিকেটের বিষয়টা, ভেরিয়েবলস আছে এবং ওই একটা AGI যেটা আছে ওটা দিয়ে তারা ক্যালকুলেশন করে এবং বিভিন্ন স্টেটে বিভিন্ন ধরনের ইয়ে থাকতে পারে, ক্রাইটেরিয়া থাকতে পারে। তবে যারা আপনারা যদি এই ব্যাপারে আরো বিস্তারিত কিছু জানতে চান, আমাদের যে মেডিকেট অথবা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যারা আছেন, যারা ইনস্যুরেন্স তাদের সাথে কথা বলা যেতে, তারা কিন্তু অত্যন্ত জি আমরা সুন্দরভাবে একটা বিষয় জানবো যে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট এই বিষয়ে আমরা একটু জানবো, তার আগে আমরা একটা ফোন নিয়ে নিতে পারি, আমাদের সঙ্গে ফোনে একজন অপেক্ষা করছেন। হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে ফোনে, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। হ্যালো হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে ফোনে, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। শুনতে পাচ্ছেন? শব্দ আসছে না। হ্যাঁ, আমার মনে হয় কানেকশনে কোথাও একটা ঝামেলা আছে। তো সোশ্যাল সিকিউরিটি বেনিফিটস এই ব্যাপারটা একটু আমি বলবেন। সোশ্যাল সিকিউরিটি বেনিফিটস এটা হচ্ছে আমাদের যারা মার্কিন যুক্তরাষ্ট্রে অথবা আমেরিকাতে আমরা কাজ করছি তাদের একটা কনস্টিটিউশনাল রাইটস, এটা অধিকার যে আমরা কন্ট্রিবিউট করছি একটা সিস্টেমে, আমাদের পেনশন, অনেক সময় অনেক বড় বড় কোম্পানিতে আপনি কাজ করেন আপনি পেনশন পাচ্ছেন, কিন্তু সোশ্যাল সিকিউরিটিতে যদি ওই কোম্পানিতে যদি অথবা কোনো ব্যবসাতে যদি সোশ্যাল মানে পেনশনের ব্যবস্থা না থাকে তাহলে তাদের রিটায়ারমেন্টের পরে তাদের সেফটি নেটটা কি, এই সেফটি নেটটাই হচ্ছে সোশ্যাল সিকিউরিটি বেনিফিটস। আপনি 62 বছর বয়স থেকেই আপনি সোশ্যাল সিকিউরিটি বেনিফিটের জন্য আবেদন করার জন্য যোগ্য হবেন। তো সেই ক্ষেত্রে এখন অনেকে মনে করতে পারেন যে কারা তাহলে সোশ্যাল সিকিউরিটির জন্য অনুপযুক্ত, এখন পাবে না, যারা সোশ্যাল সিকিউরিটি পাবে না, যারা 40 ক্রেডিট কাজ করবে না, অথবা বাংলাদেশ থেকে একজন লোক এসছে মনে করেন যে 65 বছর বয়সে আমার মনে হয় সে আর সোশ্যাল সিকিউরিটি পাবে, অথবা ধরেন যে 55 বছর বয়সেও আসলো তাহলে 10 বছর কাজ করার মতো তার যোগ্যতা আছে কিনা সেটাও দেখতে হবে। এই সমস্ত ক্ষেত্রে একটু টেকনিক্যালি কেউ যদি
তার ধরেন আত্মীয় স্বজনদের মধ্যে কোনো ব্যবসা ট্যাবসা থাকে তাদেরকে এমপ্লয় করে সোশ্যাল সিকিউরিটি কিছু যদি জমা দিতে পারে 10 মানে 40টা ক্রেডিট যদি করতে পারেন তাইলে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট তারা পেতে পারে। আর একটা কথা হচ্ছে যারা আর 62 বছরের আগে মারা গেলে তো সোশ্যাল সিকিউরিটি বেনিফিটের প্রশ্নই আসে না। জি জি, আচ্ছা বিষয় আমরা দর্শকদের বলে রাখতে চাই, সুপ্রিয় দর্শক, আমরা আমাদের এই আলোচনায় যেসব বিশেষজ্ঞজনদেরকে পেয়ে থাকি তারা সাধারণত তাদের অভিজ্ঞতাটি বিনিময় করে থাকেন, আপনার জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি আপনি সরাসরি কোনো একজন সার্টিফাইড বিশেষজ্ঞের সঙ্গে সার্টিফাইড অ্যাকাউন্টেন্টের সঙ্গে কথা বলে তারপর নেবেন। তাহলে আপনার কাছে আমাদের যদি আমরা পরবর্তী প্রশ্ন করি যে সোশ্যাল সিকিউরিটি বেনিফিটসের ধরেন এই যে ট্যাক্সের পরিমাণ ম্যাক্সিমাম মানুষই কম দিতে চায়, জি, এখন কম দেওয়াটা তো তাহলে তার সোশ্যাল সিকিউরিটি বেনিফিট তো ইন দ্য লং রান কমে যাওয়ার কথা। ইন দ্য লং রান কমে যাবে, তবে মিনিমাম মনে করেন যে একজন লোক যদি সারা বছরে যদি 5,200 সামথিং ইনকাম যদি না করে থাকে তাহলে আমি আমি বলবো যে তারা কিন্তু ফুল সোশ্যাল সিকিউরিটি বেনিফিটের ক্রেডিটটা পাচ্ছে না, সুতরাং তাদের মোটামুটি ওই 1300 টাকার মতো 1350 টাকার মতো যদি পার কোয়ার্টার যদি তারা ইনকাম করে তাহলে এক বছরে 4 কোয়ার্টারে 5,200 টাকার মতো যদি 5,200 সামথিং যদি ইনকাম করে তাহলে তাদের চার ক্রেডিট হয়ে যায়। চার ক্রেডিট যদি হয় এক বছরে, 10 বছর যদি কাজ করে তাহলে ফুললি এলিজিবল মানে সোশ্যাল সিকিউরিটি পাওয়ার যোগ্য। আচ্ছা আচ্ছা, তাহলে এমন যদি হয় যে আমার সোশ্যাল সিকিউরিটি নাম্বার নেই তাহলে আমি কি করে ট্যাক্স ফাইল করবো? কারণ ধরেন আমাদের কেউ বাইরে থেকে এসে হয়তো কোনো একটা ব্যবসার সঙ্গে তিনি পার্টনার হিসেবে আছেন, অথবা উনি P3 এসে এখানে একটা কোনো আর্ন করলেন কোনো শিল্পী, উনি আবার দেশে চলে যাবেন, তিনি ট্যাক্স ফাইল করবেন কিভাবে? এটা আমরা শুনবো, তার আগে একটু ফোন নিয়ে নিতে চাই, ফোনটা কানেকশনে হয়তো তাকে পাওয়া যাচ্ছে না, আমরা একটু দেখি যে পাওয়া যায় কিনা। হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে ফোনে, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। আমি এই মাস থেকে আমির বলছি। জি ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন, আসলে আমার যদি 40 ক্রেডিট অলরেডি কমপ্লিট হয়ে থাকে সেক্ষেত্রে ট্যাক্স সোশ্যাল বেনিফিট পাওয়ার জন্য মিনিমাম 62 ইয়ার্স হতে হবে, বাট বিফোর 62 ইয়ার্স এর আগেই যদি আমি মারা যাই সেক্ষেত্রে আমার নমিনি কি এই সোশ্যাল সিকিউরিটি বেনিফিটের থেকে বেনিফিট পাবে কিনা আর কি? ওটা পাবে। সুন্দর প্রশ্ন, হ্যাঁ সুন্দর প্রশ্ন। এটা হ্যাঁ হ্যাঁ, যেহেতু আপনার হয়েছে আপনার যদি সার্ভাইং স্পাউস অথবা চিলড্রেন থাকে তারা কিন্তু আপনার বেনিফিট গুলা ড্র করতে পারবে, মানে 62 ইয়ার্স এর আগে যদি মারা যায়। আগে যদি মারা যায় অসুবিধা নেই। ওকে ওকে ওকে, আপনার আর কোনো প্রশ্ন আছে? জি, আমরা একজন ফোনে আছেন, আমরা নিয়ে নিতে পারি। হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে ফোনে, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। হ্যালো, কিসের উপর নির্ভর করে? যে আয় বেশি করে সে বেশি রিটায়ারমেন্ট বেনিফিট পাবে, আর না যে মিনিমাম ইনকাম করে সে সম পরিমাণ পাবে? প্রশ্ন হচ্ছে যে আমি প্রতি বছর একটু আগে শুনলাম যে 5500 পার ইয়ার ইনকাম করলে 4 ক্রেডিট হয়, যদি কোনো কারণে কেউ পরের বছর ইনকাম করতে না পারে তাহলে সেই ইয়ারটা কিভাবে কাউন্ট হবে? ধন্যবাদ ধন্যবাদ, আপনি শুনুন আমাদের উপস্থিত সিপিএস সরাসরি হিসাব উত্তরটি দিচ্ছেন। এটা আসলে আপনার ওই 10-40 ক্রেডিট যেটা বললাম সেটা কিন্তু একবারে মানে পাশাপাশি করতে হবে এমন কোনো কথা নাই, সারা আপনার ওয়ার্ক লাইফে যদি আপনি 40 ক্রেডিট করেন তাহলে আপনার সোশ্যাল সিকিউরিটি বেনিফিটের জন্য আপনি যোগ্য হবেন, তার মানে আপনি একটা ব্যাংকে টাকা জমা রাখলেন, এখন আপনি কি পরিমাণ টাকা জমা রাখছেন এটার উপরে ভিত্তি করবে আপনি কি পরিমাণ বেনিফিট পাবেন। অনেকেই মনে করেন যে বেশি যারা ইনকাম তাদের কন্ট্রিবিউশনটাও বেশি তারা বেশি পাবে, আর আমাদের আমরা যারা কম কন্ট্রিবিউট করি আমরা কম পাবো, সুতরাং এটা এটা হচ্ছে একটা আনুপাতিক ব্যাপার। আর আপনি যেটা বললেন যে এক বছর 3 ক্রেডিট হয়েছে আর 1 বছর 3 ক্রেডিট হয়েছে, এভাবে যদি আপনি 40 ক্রেডিট করেন এতে আপনার ফুলফিলমেন্ট আপনার যেটা করার দরকার সেটা করে ফেললেন, সেটা ফলে এটুকু বলা যায় যে যার ট্যাক্সের পরিমাণ বেশি হবে তার একটু বেশি আর্নিং বেশি হবে তারা ইন দ্য লং রান একটু বেশি বেশি পাবে। আর খেয়াল রাখবেন আপনি আপনারা যারা সোশ্যাল সিকিউরিটি বেনিফিট পাওয়ার যোগ্য হয়ে গেছেন তারা সোশ্যাল সিকিউরিটি অফিসে গিয়ে যোগাযোগ করবে অথবা আপনাদের কাছে চিঠি আসবে, যে অনেক সময় চিঠি আসে স্টেটমেন্ট আসে কোন 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 সালে কত টাকা আপনার সোশ্যাল সিকিউরিটি বেনিফিট সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স জমা দেওয়া হয়েছে,
যদি দেখতে পান যে কোনো সময় সোশ্যাল সিকিউরিটি একটা বছর হয়তো আপনার নাই, তখন আপনি কোয়েশ্চেন করতে পারেন কি হলো, আপনি কি ট্যাক্স ফাইল করেন নাই, তখন আপনি আপনার অ্যাকাউন্টেন্টের সাথে যোগাযোগ করবেন যে কি ব্যাপার ভাই আমার তো ট্যাক্স ফাইলটা হয় নাই নাকি, তখন আপনি দরকার হলে পুরানো ট্যাক্স ফাইল করে অথবা আইআরএস এর সাথে কোনো সমস্যা, অনেক সময় সমস্যা হয় যে আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার হয়তো ভুল ছিল, এমনও অনেক আমার আমি অনেককে দেখেছি যে $200,000-$300,000 ইনকাম করেছে কিন্তু ওই সালে দেখা যায় তার ইনকাম হচ্ছে জিরো। আচ্ছা, তার মানে ওই সোশ্যাল সিকিউরিটি নাম্বারটা ভুল সোশ্যাল সিকিউরিটি নাম্বারে তারা অ্যাড করেছে, কারণ সিস্টেমটা টু আইআরএস এবং সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন, আইআরএস এর কাছ থেকে যে তথ্য তারা পাবে সেটাই তারা ইনপুট করবে। কিন্তু আগেকার দিনে, আগে অনেক বছর আগে হয়তো ম্যানুয়ালি তারা ইনপুট করতো, তখন অনেক ভুল তথ্য দিয়ে ইনপুট করতো বলে তাদের অনেক সময় ভুল সোশ্যাল সিকিউরিটি নাম্বারে চলে যেত। সুতরাং এই যে স্টেটমেন্টটা পাবেন সেটা ভালো করে চেক করে দেখবেন। আমাদের এখানে উপস্থিত সিপিএ সরার চৌধুরী সাহেব আপনার কথা শুনছেন। হিসাব করে তাদের মনে করেন যে তারা যে সোশ্যাল সিকিউরিটি বেনিফিটটা যে পুলে গেল, যেখানে ইনভেস্ট হলো ওখান থেকে কত টাকা আসছে, সেটার উপর নির্ভর করে তারা প্রতি বছর বছর একটা একটা চার্ট আপডেট করে, ওখান থেকেই জানা যাবে। এখন যেমন মনে করেন 2009 সালে 2.3% ওরা ইনক্রিজ করে দিল, তার মানে ওটা ওটা দেখা যাচ্ছে যে ইনফ্লেশন রেটের সাথে এবং অন্যান্য তাদের যে ফান্ড আছে তাদের মানে কি বলবো তাদের পারফরমেন্সের উপর ভিত্তি করে সেই মানে ইনক্রিমেন্টটা ওরা জানিয়ে দেয়, আপনাকে চিঠির মাধ্যমে জানিয়ে দেবে যে আপনার ফেব্রুয়ারি মাস থেকে আপনার সোশ্যাল সিকিউরিটি বেনিফিট 709 টাকা অথবা 1,812 টাকা এই ধরনের একটা চিঠি পাঠিয়ে দেবে, ওটাই হচ্ছে নিয়ম। এবং এটা এটা ক্যালকুলেশনটা করে তাদের অ্যাকচুয়ারিয়াল অনলাইনে কোথাও থেকে চার্টটা পাওয়া যেতে পারে, পাওয়া যেতে পারে, আজকাল তো সব তথ্যই পাওয়া যায়। সেটাই সেটাই, আমরা একটা ফেসবুক থেকে একটা প্রশ্ন নিয়ে এসে তারপর ফোনে আসতে চাই। রায়হানউদ্দিন তিনি লিখেছেন যে আই ওয়ান্ট টু নো হাউ মেনি ডেজ এক্স্যাক্টলি চাইল্ড নিড টু স্টে উইথ প্রেজেন্ট উইথ প্যারেন্টস টু রিসিভ চাইল্ড ট্যাক্স ক্রেডিট for these years. Currently my child is in Bangladesh and have never been to USA yet. Please let me know. Thanks. Na America the kono apni jodi tax file ta jodi Bangladesh America the tax file koren tale apnar korte hobe ekhane child kintu America the at least 6 masher ek din baire thakleo credit ta pabe 6 masher ek din beshi thakleo credit ta pabe. Acha mane ekhane thakte hobe USA er bhitore thakte hobe USA er bhitore thakte kintu jodi ek din kom hoy tale credit ta pabe credit ta pachhen. Ji ji, amra ekta phone ache, amra phone ta niye nite chai. Hello, ke ache amader shonge phone e? Apnar nam porichoy bole proshno ti korben. জি আসসালাম আলাইকুম, আমি মাদিয়া বলছি ব্রঙ্কস থেকে। জি ওয়ালাইকুম আসসালাম নাদিয়া বলুন। আমার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করা হয়েছে 2007 জুলাইতে, তো এখন পর্যন্ত তো কোনো কিছু আমরা কোনো রেসপন্স পাচ্ছি না, কোনো ফিডব্যাক আসেনি এখনো, তো কতদিন তো লাগতে পারে একটু কাইন্ডলি প্লিজ জানাবেন। আর প্রশ্ন হচ্ছে এখন কত সালের ভিসা প্রস্তুতি গুলো চলছে, কত সালের ভিসাটা দেওয়া হচ্ছে এখন? জি নাদিয়া, আমার মনে হয় আজকে তো আমরা একজন সিপিএ কে পেয়েছি, আমরা একজন আইনজীবী বা ইমিগ্রেন্ট ইমিগ্রেশন বিশেষজ্ঞকে পেলে আসলে এই উত্তরটা নির্ভুল ভাবে দেওয়া সম্ভব হবে। কারণ অনেকে আমার কাছে এখন এখন যারা আমার কাছে বিভিন্ন ক্লায়েন্ট এসছে তাদের ভাই বোনদেরকে লাস্ট মোমেন্টে এখন ওই যে স্পন্সরশিপ দেওয়ার জন্য বিভিন্ন কাগজপত্র তৈরি করতে জানা আছে। আর তাছাড়া USCIS এর ওয়েবসাইটে গেলে কিন্তু আপনি প্রেফারেন্স F4 প্রেফারেন্স দিলে আপনি দেখতে পাবেন এখন কোন সাল চলছে। আমার মোস্ট প্রবলি এখন বোধ হয় 2004 অথবা 2005 সালের যারা ফাইল মানে পিটিশন করেছেন তাদেরগুলো এখন কাজ হচ্ছে। সুতরাং বেসিক্যালি আপনার আপনার ভাই বোনের জন্য আমরা 12 বছর মিনিমাম 12 বছর ওয়েট করতে হবে। এটা এটা একটা লেমেন্স ক্যালকুলেশন আর কি, আপনি এরপরে মানে এক্সপেডাইটেড কিছু আছে কিনা আমার জানা নেই, তবে 12 বছর লাগে। আর আপনার 7 যদি হয় তাহলে 19 সালের শেষের দিকে হয়তো আপনি অথবা 20 সালে আপনি আশা করতে পারেন। জি জি ধন্যবাদ নারী, আমার মনে হয় আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। তারপর আমরা চেষ্টা করবো অন্যদিন যখন আমাদের বিশেষজ্ঞজন থাকবেন যিনি ইমিগ্রেশন
নিয়ে কাজ করেন তিনি এক্স্যাক্টলি হয়তো বলতে পারবেন। আর তাছাড়া USCIS এর যে হটলাইন যেটা আছে, যে ভারমন্টের যেটা লাইন আছে, ওখানে কল দিলে কল দেওয়াটা ভালো, কারণ অনেক সময় মানে ওরা যদি জানে যে আপনি কোনো এটা এটা নিয়ে কোনো আপনার কোনো মাথা ব্যথা নাই, তখন কিন্তু ওরাও মনে করে যে কোনো মাথা ব্যথা নাই, কিন্তু আপনি যদি কল দেন ওরা স্বাচ্ছন্দে বলে দেয়, ওরা দ্রুত করে, অথবা তারা বলে দেয় যে তোমার এতদিনের মধ্যে ইয়ে হবে, তোমার এই ডকুমেন্ট গুলো খালি আছে, সেই জন্য আমরা পাঠাচ্ছি না, তোমার কাছে চিঠি পাঠাচ্ছি না, আর আগামী এই ছয় মাসের মধ্যে তুমি এই সমস্ত ডকুমেন্ট গুলো তোমার প্রিপেয়ার করতে হবে। হ্যাঁ জি ধন্যবাদ। আমরা আর ফোন নেওয়ার আগে এই প্রশ্নের উত্তরটা জানতে চাই, কারণ সোশ্যাল সিকিউরিটি নাম্বার না থাকলে তিনি ট্যাক্স ফাইল করবেন কিভাবে? আচ্ছা, সোশ্যাল সিকিউরিটি নাম্বারটা আমাদের একটা একটা সোনার হরিণ, বা আমেরিকাতে যারা আছে মানে আমরা এসছি এখানে, ছাত্র বলেন কর্মচারী বলেন, এমনি ভিজিটর ভিসায় আসলেও তারা সোশ্যাল সিকিউরিটি চায়, সবাই চায় যে একটা সোশ্যাল সিকিউরিটি নাম্বার থাকুক। সোশ্যাল সিকিউরিটি নাম্বার না থাকলে আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারছেন না, আপনি ট্যাক্স ফাইল করতে পারছেন না, আপনি অন্য একটা বাড়ি কিনতে গেলে আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার চাচ্ছে, এই সমস্ত ব্যাপার নিয়ে সোশ্যাল সিকিউরিটি নাম্বারটা কিন্তু একটা অত্যন্ত মূল্যবান জিনিস। কিন্তু অনেক লোক আছেন যারা সোশ্যাল সিকিউরিটি পাওয়ার যোগ্য নন, তাদের ইমিগ্রেশন স্ট্যাটাস, তাদের ভিজিটর স্ট্যাটাস, এগুলো মিলিয়ে যাদের সোশ্যাল সিকিউরিটি পাওয়ার নাম্বার পাওয়ার যোগ্য নয়, তারা কিন্তু W7 বলে একটা ফর্ম আছে, সেটা আপনার জেনারেল অ্যাকাউন্টেন্ট অ্যাকসেপ্টেন্স এজেন্ট এইচআর ব্লক আমরা সবাই W7 ফর্মটা পূরণ করে IRS এর কাছে পাঠালে ওরা একটা অল্টারনেটিভ একটা ট্যাক্স আইডি নাম্বার বলে একটা টিন নাম্বার দিবে। সেই টিন নাম্বার দিয়ে আপনি মনে করেন যে একজন আপনি বাংলাদেশ থেকে এসেছেন, আপনি এখানে ব্যবসা করবেন, আপনার কোনো পার্টনারের সাথে আপনি LLC খুললেন, তখন আপনি একটা কজ দেখাবেন যে আমি আমার একটা LLC মেম্বার, আই নিড টু ফাইল দ্য ট্যাক্সেস, অথবা আমি এখানে ইন্টারেস্ট পাচ্ছি, আমি কর্পোরেশনের ডিভিডেন্ড পাচ্ছি, আই ওয়ান্ট টু পে ট্যাক্সেস অন দ্যাট, তখন IRS আপনাকে একটা টিন নাম্বার দিবে, এটাকে বলে অল্টারনেটিভ সোশ্যাল সিকিউরিটি নাম্বার। যদিও এটা 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 কোনো সোশ্যাল সিকিউরিটি নাম্বার না, এটা কিন্তু ট্যাক্স ফাইলিং এর জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলটিমেটলি আপনি যখন সোশ্যাল সিকিউরিটি নাম্বারটা নাম্বার পাবেন, তখন এই ট্যাক্স আইডি নাম্বারটা আর ব্যবহার করবেন না। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। আমরা আর দুটি ফোন আছে আমাদের সঙ্গে, হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে ফোনে, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। হ্যালো, জি বলুন, আমরা শুনতে পাচ্ছি। হ্যালো, জি আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি, আপনার প্রশ্নটি করুন, CPA সরোয়ার চৌধুরী সাহেব শুনছেন। আমি দুইজনে কথা বলেন, আপনি বাসার টেলিভিশনের ভলিউমটা কমে রাখতে হবে, তাহলে আপনি টেলিফোনে কথা বললে আপনি অ্যাকটিভ ভয়েস শুনতে পাবেন। আমি বলতেছি যে পার্ট টাইম যদি কেউ চাকরি করে সে কি সোশ্যাল সিকিউরিটি পাওয়া যায়? পার্ট টাইম করলে ভাইয়া, পার্ট টাইম করলে আপনার একটু বেশি দিন কাজ করতে হবে। হ্যাঁ, আমার 44 ক্রেডিট হয়ে গেছে। 19 ক্রেডিট হয়ে গেছে, তাহলে তো আপনার আরো 21 ক্রেডিট কাজ করতে হবে। না না, আমার 40 ক্রেডিট হয়ে গেছে। ও, 40 ক্রেডিট হয়ে গেছে। এখন আপনি যদি 62 বছর বয়স হয় তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, আপনি যদি 65 বছর পর্যন্ত ওয়েট করেন তাহলে একটু বেশি পয়সা পাবেন, 70 বছর পর্যন্ত ওয়েট করলে সবচেয়ে হাইয়েস্ট ইয়েটা পাবেন। সুতরাং আপনার 40 ক্রেডিট হওয়া অত্যন্ত ধন্য মানে এটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এটার জন্য কংগ্রেচুলেশনস, এটা এটা ভালো। জি জি, আমার মনে হয় আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। কে আছেন আমাদের সঙ্গে ফোনে, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। জি ওয়েলকাম। আমি রাজশোধনা বলছি। জি জামাইকে থেকে। জি জি, আপনার প্রশ্নটি বলুন। আমার হাজবেন্ড তো থেকে কাজ করেন, ওনার 48 ক্রেডিট হয়েছে, ওনাকে সোশ্যাল সিকিউরিটি কত টাকা পাবেন? আপা, কত টাকা পাবে এটা তো আমি এখন সামনাসামনে ইয়ে করা যাবে না, এখন কত ক্রেডিট, কত কি পরিমাণ টাকা ওনার সোশ্যাল সিকিউরিটি আর্নিং হয়েছে, ওই সমস্ত চার্টটা দেখে আপনার সবচেয়ে ভালো হয় আপনি যদি এটা জানতে, ওনার বয়স কত হয়েছে সেটাও জানা দরকার, উনি কখন রিটায়ার করবেন সেটাও জানা দরকার। এখন যদি মনে করেন ওনার বয়স যদি 55 বছর হয়ে থাকে, তাহলে তো আরও মিনিমাম আরও 7 বছর ওয়েট করতে হবে, আর যদি 65 বছর রিটায়ার করতে চান, ওনার বয়স যদি এখন 65 হয়, তাহলে ইমিডিয়েটলি আপনি ইয়ে করতে পারবেন, সোশ্যাল সিকিউরিটি বেনিফিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং মেডিকেয়ারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সুতরাং অনেকগুলো জিনিস হয়তো সামনাসামনি বলা যাবে না, আপনার এই ব্যাপারে আপনি যদি এক্স্যাক্টলি জানতে চান এবং উনি কি এলিজিবল, উনি কি যোগ্যতা আছে কিনা, ওনার যেহেতু ক্রেডিট হয়ে গেছে ওনার বয়সটা এখন যদি হয়ে যায় তাহলে উনি অ্যাপ্লাই করতে পারবেন সোশ্যাল সিকিউরিটি বেনিফিটের জন্য।
জি ধন্যবাদ। আমরা এই আলোচনার মধ্যে আসলে খুব স্পষ্ট করে ব্যক্তিগত ইনফরমেশন তুলে ধরতে চাই না। আপনারা যদি আলাদা করে সরোয়ার চৌধুরী সাহেবের সঙ্গে কথা বলতে চান, আমাদের অনুষ্ঠানের পরবর্তী সময় ফোন করলে আমরা ওনার ব্যক্তিগত নাম্বার দিয়ে দিব। আর আমরা একটা বিরতিতে যেতে চাই, বিরতি থেকে ফিরে এসে আমরা কয়েকটা প্রশ্ন আপনাকে করতে চাই যে বাংলাদেশে অনেকেই পৈতৃক সূত্রে মালিক হন, নানাভাবে তার জমি জমা থাকে, ব্যবসা থাকে, সেইগুলো হ্যান্ডেল করার ক্ষেত্রে কিভাবে ট্যাক্সটাকে তিনি সমন্বয় করবেন। তার পাশাপাশি দেখা যায় যে বাংলাদেশে অনেকে ভাড়া পাচ্ছেন, সেইটাকে উনি ট্যাক্স হিসেবে দেখালে কি সুবিধা আর কিভাবে দেখাতে হবে সেই বিষয়গুলো। তার আগে আমরা একটা বিরতি দিয়ে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা ফিরে এসে কথা বলবো সিপিএস সরোয়ার চৌধুরী সাহেবের সঙ্গে সোশ্যাল সিকিউরিটি বেনিফিটস এবং অন্যান্য বিষয় নিয়ে। যাচ্ছি বিরতিতে। সুপ্রিয় দর্শক, টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগতম। আমরা কথা বলছিলাম সিপিএস সরোয়ার চৌধুরী সাহেবের সঙ্গে, আমাদের আলোচনার বিষয় ছিল সোশ্যাল সিকিউরিটি বেনিফিটস, ট্যাক্স রিফান্ড এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়। আমরা বিরতিতে যাওয়ার আগে আপনাকে বলেছিলাম যে আমরা আপনার কাছ থেকে কয়েকটি বিষয় জানতে চাই। ধরেন এই যে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট নিয়ে আমরা কথা বললাম, বিভিন্নজন ফোন করলেন, কিন্তু আমাদের এখানে যারা আছেন তাদের অনেকেরই বাংলাদেশে কিছু বিজনেস থাকতে পারে, বাংলাদেশে জমি জমা থাকতে পারে, পৈতৃক সূত্রে পাওয়া জমি জমা থাকতে পারে, সেগুলোকে তিনি দেখাবেন কিভাবে, সেই আর্নিংগুলোকে সমন্বয় করার সুফল কী পাওয়া যেতে পারে? ধন্যবাদ শাহেদ ভাই। এখন জিনিস যেটা আমি বলতে চাই, এখন গ্লোবাল ইনকাম বলে একটা কথা আছে। মার্কিন যুক্তরাষ্ট্রে যারা নাগরিক অথবা ইউএস পার্সন অথবা গ্রিন কার্ড হোল্ডার, তাদের কিন্তু সারা বিশ্বের যে ইনকামটা সেটাই কিন্তু রিপোর্ট করতে হয় ট্যাক্স পারপাস। প্রথমত একে তো তাদের বৈধ মালিকানা স্থাপন করা, দ্বিতীয়ত হচ্ছে যে কোনো সময় যদি তাদের এক রিপার্টিয়েশনের ব্যাপার স্যাপার থাকতে পারে সেই ক্ষেত্রে তাদের সুবিধা পাওয়ার জন্য। আর বেসিক্যালি গ্লোবাল ট্যাক্সেশনটা হচ্ছে এখানকার মতোই, আমরা এখানে যে ইনকামটা করছি সেই সিমিলারলি আমরা বিদেশে অথবা বাংলাদেশে যে ইনকামটা, মনে করেন আপনার একটা রেন্টাল প্রপার্টি আছে, সেই রেন্টাল প্রপার্টির খরচ টরচ যাওয়ার পরে যদি আপনার কিছু লাভ থাকে সেটা আপনি, সেটার উপর যদি আপনি বাংলাদেশে ট্যাক্স দিয়ে থাকেন, সেটা এখানে যদি আপনি আবার যদি আপনার ইনকামটা যদি দেখাতে হয় তাহলে বাংলাদেশে যে ট্যাক্সটা দিয়েছেন সেটা ক্রেডিট নেবেন। এই সমস্ত ক্ষেত্রে আপনার একটু কেয়ারফুলি কাজ করতে হবে। বাংলাদেশে মনে করেন যে আপনি ইনকামটা পেলেন, সাথে সাথে আপনার একটা দায়িত্ব হলো যে বাংলাদেশে তো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে তো ব্যাংকে টাকা জমা থাকবে, সুতরাং ট্যাক্স ফাইলের সময় আপনার মনে রাখতে হবে যেহেতু আপনি প্রবাসে অথবা বিদেশে আপনার প্রপার্টি আছে অথবা রেন্টাল ইনকাম হচ্ছে, আপনার ওখানে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, সাথে সাথে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ইনফরমেশনটা কিন্তু এখানকার ট্যাক্স রিটার্নে আপনার প্রোভাইড করতে হবে, ওটার জন্য সেপারেট ফর্ম আছে। সুতরাং এর সুফল কি পাওয়া যেতে পারে? এর সুফল হচ্ছে যে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে আপনি যে প্রপার্টিটা যে আপনার সেটা আপনি লিগেলি এস্টাবলিশ করলেন, আর তাছাড়া যেহেতু আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে যখন আপনি ট্যাক্স দিচ্ছেন, সুতরাং এই সমস্ত ক্ষেত্রে আমাদের মার্কিন একজন নাগরিকের একটা প্রপার্টি যদি বিদেশে থাকে ওইটা নিয়ে কোনো ভবিষ্যতে যদি কোনো ঝামেলা হয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে একটা কান্ট্রি টু কান্ট্রি যে অনেক সময় অনেক ইয়ে থাকতে পারে যে তাদের কোনো কি বলবো এটাকে আন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে, মেমোরেন্ডাম থাকতে পারে, ওইটার সুযোগ সুবিধাগুলো আপনি নিতে পারবেন। এবং ভবিষ্যতে বলা যায় না, এখন মনে করেন যে 10 বছর বাদে বাংলাদেশ থেকে এখানে ফ্রি মনিটারি ফ্লো যেটা এখন আপাতত যেটা বন্ধ আছে সেটা চালু হয়ে গেল, আপনি এখন যেমন ব্রিটিশ ব্রিটেনের পাউন্ডের সাথে আমেরিকান ইউএস ডলারের ফ্রি এক্সচেঞ্জ হচ্ছে, ওইরকম যদি বাংলাদেশের টাকার সাথে যদি ফ্রি এক্সচেঞ্জ ব্যাংকের সাথে যদি ফ্রি এক্সচেঞ্জ হয় তখন দেখা গেল যে আপনি বাংলাদেশে ইজিলি আপনার টাকাগুলো আপনার যে সম্পত্তি প্রাপ্য টাকাটা আপনি এখানে লেনদেন করতে পারবেন। জি, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের সঙ্গে বেশ কয়েকজন ফোনে আছে, আমরা হয়তো সবগুলো ফোন নিতে পারবো না, আমরা চেষ্টা করি। আর শেষ দিকে আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আপনি তো বড় ব্যবসায়ীদের সঙ্গে জন্য নানাবিধ বিষয় বললেন, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য কোনো পরামর্শ আছে কিনা সে জানতে চাইবো, কিন্তু তার আগে একটু ফোনটা নিয়ে নিই। হ্যাঁ হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে ফোনে, আপনার নাম পরিচয় বলে সংক্ষেপে প্রশ্নটি করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, আমি মোয়াজ্জেম বলছি। জি জি বলুন, আমাদের এখানে উপস্থিত সিপিএস সরোয়ার চৌধুরী সাহেব, আপনার আমার বাবার বয়স 62 ইয়ার্স হয়ে গেছে এবং ওনার 40 ক্রেডিট হয়ে গেছে। এখন উনি যদি আর্লি রিটায়ারমেন্টে যায়, রিটায়ারমেন্টে যাওয়ার পরে যদি 1-2 বছর পরে যদি আবার উনি কোনো জবে জয়েন করেন, তাহলে কি ওনার রিটায়ারমেন্ট বেনিফিটটা কি বন্ধ হয়ে যাবে? না না, রিটায়ারমেন্ট বেনিফিট আর কোনো জবে
যেতে পারবেন কিনা, ওনার শারীরিক অবস্থা যদি ভালো থাকে। সুন্দর প্রশ্ন। এটা অনেকেই কিন্তু মনে করেন যে রিটায়ারমেন্ট বেনিফিটের পরে আমি যদি কাজ করি তাহলে আমার বোধহয় রিটায়ারমেন্ট বেনিফিট বন্ধ হয়ে যাবে। না, রিটায়ারমেন্ট বেনিফিটের যে একটা অ্যামাউন্ট আছে সেটার বাইরে যদি কাজ করেন, আপনি মনে করেন যে রিটায়ারমেন্টে আপনি ২৫,০০০ টাকা পাচ্ছেন, আপনার বাবা ২৫,০০০ ডলার রিটায়ারমেন্টে পাচ্ছে, রিটায়ারমেন্ট বেনিফিট পাচ্ছে, উনি একটা কাজ করছেন মনে করেন যে ৪০,০০০ ডলারের একটা কাজ করছেন, ওটার সোশ্যাল সিকিউরিটি বেনিফিট যে সোশ্যাল সিকিউরিটি যেগুলো হচ্ছে ওটাও কিন্তু ওনার অ্যাকাউন্টে জমা হবে। সুতরাং এটা রিটায়ারমেন্ট বেনিফিট কি ট্যাক্স যোগ্য? এটা সার্টেন লেভেলের পরে, সার্টেন লেভেলের আগে এটা ইয়ে হবে না, ট্যাক্সের মধ্যে পড়বে না। সুতরাং রিটায়ারমেন্ট নেওয়ার পরেও কাজ করা যায়। আপনারা অনেক সময় দেখবেন, আমরা অনেক দেখি, আপনি ওয়ালমার্টে যাই দেখেন অনেক বয়স্ক লোক কাজ করছে, গ্রিটার হিসেবে কাজ করছে, তারা কিন্তু সোশ্যাল সিকিউরিটি বেনিফিট নেওয়ার পরে অথবা সোশ্যাল সিকিউরিটি পাওয়ার পরে তারাও কিন্তু কাজ করছেন। সোশ্যাল সিকিউরিটিও আসবে, আপনার W-2 ইনকামও আসবে, সুতরাং কাজের কোনো ক্ষতি নেই। শারীরিকভাবে সুস্থ থাকলে কাজ করে যাওয়াই উত্তম। জি, আমরা একটি ফোন নিতে চাই। হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে ফোনে? আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। হ্যালো, জি, আপনি আপনার বাসার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে দিতে হবে। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? আমরা আপনার শব্দ শুনতে পাচ্ছি। জি, ওয়ালাইকুম সালাম, আপনার প্রশ্নটি করুন দ্রুত সংক্ষেপে। আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা হাজবেন্ড ওয়াইফ দুজন, জি, আমাদের দুজন বাচ্চা আছে, তো আমরা যদি সেপারেট ফাইল করি, তো আমরা যদি কখনো যদি বাড়ি কিনতে যাই তখন সেই ক্ষেত্রে আমাদের বাড়ি কিনতে যায় কোনো প্রকার মানে অবস্ট্রাকশন আছে কিনা, বা লোন পেতে যায় কোনো প্রকার আমি কোন অবস্ট্রাকশন করবো কিনা সেটাই জানতে চাচ্ছি। আপনি ফোনে থাকুন, উনি সেপারেট ফাইল করতে চাচ্ছেন, কিন্তু সেটা কি ওনার জন্য ভালো হবে আপনি মনে করেন? অনেক সময় সেপারেট ফাইলিং এর মেরিট ফাইলিং সেপারেটের কতগুলো ডিসঅ্যাডভান্টেজ আছে, সেগুলো হচ্ছে যে বাচ্চাদের অনেক সময় আর্ন ইনকাম ক্রেডিট, চাইল্ড ক্রেডিট, মনে করেন যে এডুকেশন ক্রেডিট, এই ধরনের অনেকগুলো ক্রেডিট কিন্তু সেপারেট ফাইল করলে কিন্তু নষ্ট হয়ে যায়। সুতরাং আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি আপনাদের বিশেষ কোনো লাভ না হয় ট্যাক্স ফাইলিং এর ব্যাপারে, অনেক সময় দেখা যায় যে আমরা অ্যাডভাইস করি একজনের ইনকাম হচ্ছে মনে করেন ২০০,০০০ ডলার, আরেকজনের ইনকাম হচ্ছে আপনার ৩০,০০০ ডলার, সুতরাং ওই ক্ষেত্রে জয়েন্ট ফাইল করে হায়ার লেভেলের ট্যাক্স পে করার চেয়ে আমরা মনে করি যে আচ্ছা ঠিক আছে সেপারেট সেপারেট করলে তাদের অনেক সময় সেপারেট সেপারেট ফাইল করলে তাদের ট্যাক্স বেনিফিট হয়। আবার দেখা যায় যে একজন কিন্তু অনেক একজন ট্যাক্স পেয়ার অনেকগুলো ডিডাকশন নিতে পারতেছেন, আবার তার ওয়াইফ অথবা তার হাজব্যান্ড সেটা নিতে পারতেছেন না, সেই ক্ষেত্রে তাদের সেপারেট ফাইল করতে বলি যে ঠিক আছে যেহেতু আমরা তাহলে ওনার প্রশ্নের শেষের অংশে যেতে চাই, যদি ওনারা সেপারেট ফাইলিং করার ব্যাপার সিদ্ধান্ত তারা ব্যক্তিগত কারণে নিয়ে থাকেন তাহলে সেটাতে ভবিষ্যতে লোন পেতে গেলে এখন তো লোনের ক্রাইটেরিয়া ডিফারেন্ট ক্রাইটেরিয়া, আপনাদের যেহেতু দুজনেরই ট্যাক্স ফাইলিং আছে এবং আপনাদের দুজনেরই যেহেতু ইনকাম আছে, সুতরাং একজন লোন অরিজিনেটর দেখবে যে আপনাদের ইনকাম কত, আপনাদের ক্রেডিট কত, এবং দুজন যেহেতু হাজব্যান্ড ওয়াইফ আপনারা দুজনেই একসাথে লোনের জন্য অ্যাপ্লাই করবেন, আপনাদের দুজনের ইনকাম এবং আপনাদের ওই ক্রেডিট স্কোর দেখে তারা নির্ধারণ করবে এবং কি পরিমাণ ডাউন পেমেন্ট দিচ্ছেন সব কিছু মিলিয়ে একটা সিচুয়েশন, বিভিন্ন লোন অরিজিনেটরের কাছে যেতে পারেন, একটা দুইটা তিনটা চারটা ব্রোকারের কাছে যেতে পারেন, যে ভালো ডিল দেবে তার সাথে যাবেন, আমার মনে হয় না কোনো অসুবিধা আছে আপনাদের লোন পেতে। আমরা শেষ ফোনটা নিয়ে নিই, আমাদের সঙ্গে একজন আছেন। হ্যালো, কে আছেন আমাদের সঙ্গে ফোনে? নাম পরিচয় বলে প্রশ্নটি করবেন। আমি ওয়েবসাইট থেকে হোসেন বলছিলাম। আমি ভাইকে একটা প্রশ্ন রাখতে চাই, অ্যাটর্নি এট ল না, তারপর আমি এক্স্যাক্টলি আপনার থেকে একটা জিনিস জানতে চাচ্ছি যে বাচ্চা যখন মায়ের কাছে থাকে ওর মায়ের সাথে যখন সেপারেট হয়ে যায় তখন এই বাচ্চাটার আপনার চাইল্ড সাপোর্টটা কত বছর, মানে ওর বয়স অনুযায়ী কত বছর পর্যন্ত এটা ক্যারি করতে হয়? আপনি যদি চাইল্ড সাপোর্ট দিয়ে থাকেন, শুনুন, আপনি যদি চাইল্ড সাপোর্ট আপনার দিতে হচ্ছে তাহলে আমার জানা মতে ১৮ বছর পর্যন্ত চাইল্ড সাপোর্ট দিতে হবে আপনার। জি জি, ধন্যবাদ। আমরা আসলে আপনার কাছে যে প্রশ্নটি রেখেছিলাম যে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য কোনো পরামর্শ, সেটা আজকে আমরা নিতে পারছি না, আমাদের সময় শেষ। আপনার সঙ্গে আলোচনাটা জমে উঠেছে, আমার ধারণা সামনের সপ্তাহে এটা ক্যারি করতে হতে পারে, সামনে কোনো এক সপ্তাহে। সুপ্রিয় দর্শক, আমরা আজকের মতো সিপিএস সরোয়ার চৌধুরী সাহেবকে বিদায় জানাতে হচ্ছে। আপনারা যদি তার ব্যক্তিগত নাম্বার চেয়ে থাকেন তাহলে আমাদের অনুষ্ঠানের শেষে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করলে আমরা তার ব্যক্তিগত নাম্বার দিয়ে দিতে পারি। আপনারা ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো প্রশ্ন নিয়ে নতুন কোনো বিশেষজ্ঞজনের সঙ্গে, এবং কোনো একদিন আমরা সরোয়ার চৌধুরী সাহেবকে আবার পাবো।
ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে, ধন্যবাদ সবাই।